বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কী হয়েছে? একের পর এক এসব কী বলছেন, কী করছেন, রহস্য কী? মির্জা ফখরুলের যথেষ্ট প্যারাডাইম শিফট আমরা লক্ষ্য করছি। কোনো একটা সমস্যা তার মধ্যে হয়েছে, আমরা তার মধ্যে যথেষ্ট অ্যানোমালি দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে একটা বক্তব্য দিয়েছিল যে আমি জামায়াত ইসলামী রাজনীতি সমর্থন করি না। এই বক্তব্যটা নিয়ে বিভিন্ন গণমাধ্যম তোলপাড় তৈরি করেছে, জামাত শিবিরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আবার সেম ক্যাটাগরি আর একটা বক্তব্য, 15 আগস্টের ঘটনাকে বিএনপি সমর্থন করে না মির্জা ফখরুল। এখন মানে এখন মির্জা ফখরুল কী কী সমর্থন করে না সেটা ক্লিয়ার করছেন, সেটাকে বারবার বলছেন। মানে সমর্থন করে না আর রাজনীতি শুরু করে দিয়েছে মির্জা ফখরুল। কেন মির্জা ফখরুল কী হয়েছে যে সমর্থন করি না আর রাজনীতি করতে হচ্ছে মির্জা ফখরুলকে? বারবার বারবার একের পর এক বলতে হচ্ছে সমর্থন করি না, কারণটা কী? দেখেন, এটা কতটাই শ্যালো এবং কতটাই অদূরদর্শী। আমি তো আগেও ব্যাখ্যা দিয়েছি, আবারও বলি, এই নতুন যে বক্তব্যটা দিয়েছে যে 15 আগস্টের ঘটনাকে বিএনপি সমর্থন করে না, 15 আগস্টের ঘটনাকে বিএনপি না, কোনো মানুষ সমর্থন করতে পারে না, কেউ সমর্থন করে না, এটা বিএনপিকে আলাদাভাবে বলতে হবে কেন? মানে এই অপ্রয়োজনীয় কথা বলছে। 15 আগস্টের ঘটনা পৃথিবীর কোনো সভ্য মানুষ সমর্থন করে না। এটা যারা 15 আগস্টের সুবিধাভোগী তারাও বলবে যে এটা সমর্থন করি না। এটা তো সহজ হিসাব, সেটা এভাবে বলতে হবে কেন? আবার জামাতের রাজনীতি যে তিনি সমর্থন করেন না সেটা বলতে হবে কেন? জামাতের রাজনীতি সমর্থন করলে তো তিনি জামাত করতেন। জামাতের রাজনীতি সমর্থন করলে কি তিনি বিএনপি মহাসচিব হতে পারতেন? কিন্তু সেটা বলতে হবে কেন? এটা একটা রহস্য আছে। সমর্থন করি না আর রাজনীতি এখন করতে হচ্ছে মির্জা ফখরুলকে। কত বড় ক্ষতি করেছেন জামাতকে নিয়ে সমর্থন করি না, এ কথার নানান ব্যাখ্যা রয়েছে যে জামাতের আদর্শ, ফিলোসফি, লক্ষ্য, উদ্দেশ্য, পদ্ধতি এগুলো সমর্থন করি না, আমি বিএনপিটা করি। এটা তো একেবারেই স্বাভাবিক, বিএনপির কেউ সেটা সমর্থন করে না, করলে তো সে বিএনপি করতো না, তাহলে তো সে জামাত করতো। আবার জামাতের লোকজন কেউ বিএনপিটা সমর্থন করে না, কিন্তু বৃহত্তর সেক্টরে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে, ফেসিবাদ বিরোধী আন্দোলনে জামাতের অবস্থান বিএনপির অবস্থান এক, এখানে তো একে অপরের সমর্থন করে। আপনি যদি একেবারে ওভারঅল সব দিকে বলেন যে না, জামাত ইসলামী রাজনীতি আমি সমর্থন করি না, তাহলে আপনি জামাত ইসলামীর সাথে জোট করবেন কীভাবে? আপনি যুগপথ আন্দোলন করবেন কীভাবে? জামাতকে সাথে নিয়ে আন্দোলন মাঠে নামবেন কীভাবে? জামাতকে যদি আপনি একটু সমর্থন না করেন, তাহলে জামাতের ইফতার পার্টিতে আপনি যাবেন কীভাবে? আপনার ইফতার পার্টিতে জামাতকে দাওয়াত দিবেন কীভাবে? অনেক প্রশ্ন কিন্তু চলে আসে। আর আমি তো বলেছি, এই প্রশ্নটা আবারও ছুড়ে দিতে চাই, আপনি জামাত ইসলামী রাজনীতি সমর্থন করেন না, একটু ব্যাখ্যা দেন না, কী কারণে করেন না, জামাতের কোন দিকটা সমর্থন করেন না, এটা বলতে গেলে তো আপনার মুখোশ উন্মোচন হয়ে যাবে। ইট ইস ভেরি ইম্পর্টেন্ট। তো দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সমর্থন করি না রাজনীতি শুরু করে দিয়েছেন। সর্বশেষ তার ডেলিভারি, এটা একটু আমরা বিশ্লেষণ করব। 15 আগস্টের ঘটনাকে বিএনপি সমর্থন করে না মির্জা ফখরুল। এই ধরনের সমর্থন করি না রাজনীতির একটা কারণ, মির্জা ফখরুল ইনফিরিয়রিটি কমপ্লেক্সিটিতে ভুগছেন, তার মধ্যে একটা হীনমন্যতা কাজ করছে। এখন তিনি মহাসচিব হিসাবে ব্যর্থ, দলকে গোছাতে পারেননি, দলকে গতিশীল করতে পারেননি, দলের কমিটি দিতে পারেননি, দলের টাকা মেরে খায়, কোনো ব্যবস্থা নিতে পারে না, দলের ফান্ড এমবেজল হয়, কোনো ব্যবস্থা নিতে পারেন না, ত্রাণ, বিভিন্ন ফান্ড টান বা কারাবন্দীদের জন্য ফান্ড, আন্দোলনের জন্য ফান্ড, এগুলোর খোঁজ খবর থাকে না, তছরুপ হয়ে যায়, অথচ তিনি শক্ত হস্তে এগুলো নিয়ন্ত্রণ করতে পারেন না। এর মানে মহাসচিব হিসাবে তার যথেষ্ট ঘাটতি আছে। আর সবচাইতে ঘাটতি হচ্ছে তিনি 28 অক্টোবরের পরও বা 15 বছর 14 বছর পরও এই সরকারের বিরুদ্ধে যে বড় আন্দোলন হয়েছিল 7 জনের নির্বাচনের আগে, সে আন্দোলনে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধই করতে পারেননি, এটা ছিল বড় ব্যর্থতা। তো এই কারণে এখন তিনি ইনফিরিয়রিটি কমপ্লেক্সিটিতে ভুগছেন। এখন কী বলতে গিয়ে কী বলে ফেলেন তিনি নিজেও জানেন না, যে সরকার আবার দমনপীড়ন শুরু করে দেয় কি না, আবার মানে একটা বহুমুখী চাপে আছে। যে একদিকে তিনি ঘটনা বুঝে গিয়েছেন যে আমি দেশে যতই যা করি, আসলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার না হতে পারলে, ভারতকে খেদাতে না পারলে আমার লাভ নেই, যে ভারতকেও সরাতে হবে, ভারতের বিরুদ্ধেও বলতে হবে, আবার ভারতের বিরুদ্ধে বলতে একটু লজ্জাও পায়, আবার বামপন্থী একটা ভাব তার মধ্যে এখনও আছে, তারা আবার অসন্তুষ্ট হয়, এরকম কাজও আবার করা যায় না, মানে মোটের উপর একটা জটিলতা, কমপ্লেক্সিটিতে মির্জা ফখরুল আছেন, যার কারণে
তিনি এই সমর্থন করি না রাজনীতি এখন শুরু করে দিয়েছেন। কখনো বলেন আমি জামাত ইসলামী রাজনীতি সমর্থন করি না, কখনো বলেন 75-এর 15 আগস্টের ঘটনাকে সমর্থন করি না। এই দুইটার একটাও সমর্থন করেন না, এটা স্বাভাবিক কথা, এবং কেউই মানে বিএনপির কেউই ওইটা ওইভাবে করার কথা না। কিন্তু তারপরে এটা বলা মানে একটা দুর্বলতা, এটা অপ্রয়োজনীয় কথা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা জিয়ার স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করে তারা স্বাধীনতাকেই অস্বীকার করে। চমৎকার কথা। মির্জা ফখরুল আরও বলেন, 15 আগস্টের ঘটনাকে বিএনপি সমর্থন করে না, কিন্তু 15 আগস্টের সাথে জিয়ার নাম জড়ানোটা ভয়ঙ্কর, প্রতিহিংসার রাজনীতি উস্কে দেওয়ার মতো। হ্যাঁ, 15 আগস্টের ঘটনার সাথে জিয়াউর রহমানের নাম জড়ায়, এজন্য বিএনপিকে কঠিন প্রতিবাদ করতে হবে। কিন্তু 15 আগস্টের ঘটনাকে সমর্থন করে না এইভাবে বলা বলে মির্জা ফখরুল নিজেকে দুর্বলভাবে উপস্থাপন করলেন। স্বাভাবিকভাবে পৃথিবীর কেউই সেই নৃশংস হত্যাকাণ্ডকে সমর্থন করে না। তিনি বলেন, প্রাইমারি স্কুলের বইয়ে ইতিহাসের নামে মিথ্যাচার করা হচ্ছে, সেখানে মুক্তিযুদ্ধের অবদানে রাখা কারো নাম নেই, এমনকি শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে আনন্দ করা অনেক আওয়ামী লীগ পদে স্থান পেয়েছে। সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, এরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, কঠিন সময় পার করছি আমরা, এই কঠিন সময় আওয়ামী লীগ তৈরি করেছে। এই কঠিন সময়ের কারণেই আসলে মির্জা ফখরুল এখন একটা কমপ্লেক্সিটিতে ভুগছেন। সুষ্ঠু ভোট হলে তারা 10টা সিটও পাবে না, এ সময় সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মর্যাদা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সরকারের উন্নয়নে তথাকথিত ঢাকা কেন্দ্রিক বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আবারও ঢাকা কেন্দ্রিক উন্নয়ন মানে সরকারের উন্নয়নও আবার স্বীকার করছেন, সমর্থন করেন, আবার উন্নয়নের স্বীকৃতিও দিচ্ছেন। এর মানে বিএনপি মহাসচিব সুলভ রোল কিন্তু মির্জা ফখরুলের আমরা দেখতে পাচ্ছি না। কেমন যেন একটা একটা অপ্রত্যাশিত কথা তার মুখ থেকে বের হয়ে যাচ্ছে। বিশেষ করে আমি আবারও যেটা এখানে নতুনভাবে বলতে চাই, যে আমি জামাত ইসলামীর রাজনীতি সমর্থন করি না, এ ধরনের শিশুসুলভ হালকা কথা মির্জা ফখরুল বলেছেন, এটা প্রত্যাহার করা উচিত। জামাতের রাজনীতি তিনি সমর্থন করেন না এটা তো জানি, কিন্তু এইভাবে বলাটা, এটা তিনি সরকারকে সুযোগ করে দিয়েছেন। মানে সরকারের বয়ানগুলো কীভাবে যেন তার মুখ থেকে বের হয়ে যাচ্ছে, এটা হতাশাজনক। মানে ভারত বামপন্থা এই দুইটা জিনিস মির্জা ফখরুলকে কেমন যেন বানিয়ে ফেলেছে। এজন্য দর্শক আমরা বলতে চাই যে রাজনীতির কিছু বাস্তবতা আছে, হিউম্যান কিছু বাস্তবতা আছে। একজন মানুষ কতদিন চাপ নিতে পারে এই সরকারের ভয়ানক জুলুম নিপীড়ন, এই ভয়ানক চাপ মির্জা ফখরুল আর কত নেবেন। তিনি নিজে শারীরিকভাবে অসুস্থ, অনেক বয়স হয়েছে। হ্যাঁ, ক্ষমতায় বা অনুকূল পরিবেশে এই ধরনের বয়সে ভালো কিছু করা যায়, কিন্তু প্রতিকূল পরিবেশে এই বয়সে দীর্ঘদিন যাবৎ এভাবে চাপ নেওয়া যায় না। তার স্ত্রী অসুস্থ, ক্যান্সারের সাথে লড়াই করছেন, পরিবারের অন্যান্য সদস্যরা দূর দূরান্তে থাকেন, আবার মাঝে মাঝে কারাগারে যেতে হয়, ঠিকমতো খেতে পারেন না, খাওয়া দাওয়ার সমস্যা। তো এভাবে একজন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে প্রত্যাশিত দায়িত্ব পালন করবে এটা হতে পারে না। তাই আমি মনে করি এই কঠিন চাপ থেকে মির্জা ফখরুলকে মুক্তি দেওয়া দরকার। বিএনপির মহাসচিব পদের মতো এত বড় পদের দায়িত্ব সামাল দেওয়ার মতো, চাপ নেওয়ার মতো শারীরিক সক্ষমতা, মানসিক সক্ষমতা, বয়সের সক্ষমতা মির্জা ফখরুলের নেই। আগামী ডিসেম্বরের আগে বিএনপি মহাসচিবের পরিবর্তন জরুরি হয়ে পড়েছে।